দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি হলো যে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে আপনাদের নাম কিভাবে সংশোধন করবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই স্বাস্থ্যসাথী কার্ডে যে থাকে তার নামটি কিন্তু উপরে হয় এবং তার নামটা ভুল না ঠিক আপনারা সেটা কার্ডটা থেকেই বুঝতে পেরে যান কিন্তু বন্ধুরা ওই স্বাস্থ্যসাথী কার্ডের মানে আপনার পরিবারের যতজনের নাম আছে তো ওই নামগুলো যদি কারো ভুল থাকে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার কীভাবে ভুল আছে না নয় যদি আপনি সে প্রসেসটা জানেন তাহলে ভালো কিন্তু অনেক তো দর্শক হয়তো জানেন না যে তাদের স্বাস্থ্যসাথী কার্ডের ভিতরে কার পরিবারের কারোর নাম ভুল না ঠিক কি আছে আপনারা সেটা কিভাবে বুঝবেন সে প্রসেসটা আগে দেখাবো তারপর আমি আলোচনা করব যে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডটা কীভাবে সংশোধন করবেন তো বন্ধুরা তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল বাটন ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক তো বন্ধুরা আপনারা গুগলে লিখবেন স্বাস্থ্যসাথী তো বন্ধুরা আপনারা গুগলের স্বাস্থ্য সাথী লিখে সার্চ করবেন স্বাস্থ্য সাথী যখনই লিখবেন তখন আপনারা যে প্রথম যে লিঙ্কটি পাবে সে লিঙ্কটি ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কী করবেন এইগুলো যে আসবে এগুলো আপনারা ক্রস করে দেবেন তো বন্ধুরা এখানে দেখুন আপনি দেখিয়ে দিচ্ছি এই যে অপশানটা ভালো করে খেয়াল করুন কার্ড ভেরিফিকেশানটা একটা অপশান আছে এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা কী করবেন এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে বন্ধুরা এখানে আপনার কার্ড নাম্বারটি দিয়ে দিবেন তো বন্ধুরা আপনারা যখনই কার্ড নাম্বারটা দিয়ে দিবেন তখন আপনার পরিবারের যতজনের এখানে নাম আছে সবারই নাম শো করবে মানে ওই কার্ডে যতজনের নাম নথিভুক্ত আছে এখানে তাদের নামগুলি এখানে শো করবে তো বন্ধুরা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার নামটি ভুল বা ভুল আছে কি না তো বন্ধুরা দেখুন এখানে আমাদের পরিবারের যতজনের নাম আছে তো কম বেশি বেনিফিশারির নামটাও ঠিক আছে কিন্তু পরিবারে আমাদের একজনের এখানে নাম ভুল ছিল ভুল থাকার কারণে আমি ফর্ম জমা দিয়েছিলাম জমা দেওয়ার কারণে আমার সেই নামটি যে নাম যেটা ভুল ছিল সেটা কিন্তু আমি এখন যে স্ট্যাটাস চেক করে দেখছি যে সে নামটি আমার সংশোধন হয়ে গেছে তো বন্ধুরা আপনারা আমার যে সংশোধনটা হলো তো আমি কিভাবে সংশোধনটা করলাম সেই বিষয়টা এরপরে আলোচনা করছি তো বন্ধুরা ভিডিওটি আপনার যদি একটু উপকৃত হয় অবশ্যই একটা লাইক করবেন তো চলো বন্ধুরা বিষয়টা আপনাদের আলোচনা করা যাক তো বন্ধুরা আপনারা কি করবেন এখানে কারেকশনের জন্য আপনাদের প্রথম বলবো কারেকশনের জন্য যে ফর্মটি আপনাকে অফলাইনে সং এটা কিন্তু পত্র অনলাইনে কিন্তু প্রসেস না এটা আপনাকে অফলাইনে করতে হবে তো আপনি অফলাইনে কোথায় জমা দেবেন দেখুন বন্ধুরা প্রত্যেক বছরে দুয়ারে সরকার কিন্তু তিন চারবার চার পাঁচবার তিন চারবার ক্যাম্প হয় বছরে কিন্তু চার তিন চারবার ক্যাম্প হয় তো আপনাদের যখন ক্যাম্প হবে ওখানে কিন্তু স্বাস্থ্যসাথীর বিভিন্ন কাজ মানে স্বাস্থ্যসাথীর নাম যুক্ত করা এবং নাম কারেকশন করা এবং আপনারও স্বাস্থ্য থেকে কোনো পরিবারকে ডিলিট করা এ সমস্ত ফর্ম কিন্তু জমা নেওয়া হয় আপনি অবশ্যই যখন দুয়ারে সরকার হবে আপনি ওখানে গিয়ে আপনি একটি ফর্ম তুলবেন যে ফর্মটির নাম হচ্ছে কারেকশন তো সে ফর্মটি আমি আপনাদের সামনে এখন দেখাবো যে কোন ফর্মটি আপনারা বা কোথা থেকে সেই ফর্মটি এখান থেকে কিন্তু বন্ধুরা ফর্মটি আপনারা পেয়ে যাবেন সে ফর্মটি কিভাবে পাবেন সেই বিষয়টা আমি দেখাবো তো বন্ধুরা আপনারা কি করবেন এখানে দেখুন অনলাইন অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি আছে অ্যাপ্লাই অনলাইনটা ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখানে তারপরে কি করবেন অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পরে বন্ধুরা এখানে তো বন্ধুরা যখন আপনারা অ্যাপ্লাই অনলাইনে ক্লিক ফর্ম বি হচ্ছে নিউ রেজিস্ট্রেশন আন্ডার স্বাস্থ্যসাথী তো বন্ধুরা আমার যেটা কাজ সেটা আমি আলোচনা করি যে দেখুন ফর্ম নাম্বার সি ফর মেম্বার নেম কারেকশন আফটার রিসিভ কার্ড রিসিভ মানে আপনার কার্ডে যে সমস্ত ব্যক্তির মানে নাম ভুল আছে তাদের জন্য তো আমি ডাউনলোড ফর্ম এই যে এটা অপশানে ক্লিক করলাম এই ফর্মটা আমি ডাউনলোড করি এবং সেই ফর্মটা কীভাবে ফিল করতে হবে কি ফর্মটার মধ্যে কি আছে সেই বিষয়ে আমি একটু ডিসকাস করবো তো আমি এটা ক্লিক করলাম যখনই বন্ধুরা আপনারা ক্লিক করবেন তখনই বন্ধুরা আপনাদের এই ফর্মটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে বন্ধুরা আপনারা কী করবেন এই ফর্মটি ওপেন করবেন তো ওপেন করার পরে বন্ধুরা কী হবে আপনার ওই ফর্ম নম্বর সি সে ফর্ম নম্বর সি ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাবে বন্ধুরা এটা আপনি কিভাবে ফিল করবে সে বিষয়টা বলি তো দেখুন বন্ধুরা অ্যাপ্লিকেশন নম্বরে এটা কিছু করার দরকার নেই এটা যেখানে আপনি জমা দিবেন তারাই কিন্তু এটা লিখবে তো বন্ধুরা এখানে ডিস্ট্রিক্ট বলেছেন দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি এইখানে দেখুন যে ডিস্ট্রিক্ট বলেছে তো ডিস্ট্রিক্ট আপনার যে ডিস্ট্রিক্ট মানে জেলা যে জেলা হবে সে জেলা লিখে দেবেন ব্লক ব্লক লিখবেন পঞ্চায়েত আপনাদের যে পঞ্চায়েত সে পঞ্চায়েত লিখবেন আপনার গ্রামের নাম লিখবেন রেসিডেন্ট অ্যাড্রেস এখানে আপনি গ্রামের নাম থেকে শুরু করে একদম ব্লকের একদম জেলার নাম অবধি পরপর দিয়ে দিবেন তো দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন নেম অফ দ্য বেনিফিশারি এই যে নেম অফ দ্য বেনিফিশারি এখানে হচ্ছে আপনার কারে যে ব্যক্তি প্রধান বা যে ব্যক্তির কারে নামটা আছে সে ব্যক্তির নাম লিখবেন এবং সেই ব্যক্তির বাবার নামটা এখানে লিখে দিবেন তারপরে বন্ধুরা এখানে দেখুন এখানে যে এর নাম্বারটা আছে আপনার ওই কার্ডের যে এর নাম্বার ইউআর নাম্বার বলতে আপনার কার্ড নম্বর সে কার্ড নম্বরটি এখানে কিন্তু বন্ধুরা লিখে দিবেন এই নাম্বারটি কিন্তু বন্ধুরা ঠিকভাবে লিখবেন লেখার পরে বন্ধুরা এখানে দেখুন যে ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সার আপনারা অবশ্যই এটা নো হবে আপনারা এই দুটোই কিন্তু নো করে দিবেন তো বন্ধুরা নো করার পরে আপনারা এখানে তারপরে কি করবেন দেখুন মেম্বার টু বি কারেক্টেড মানে আপনাকে এখানে কি করতে হবে এটা হচ্ছে মেন পয়েন্ট যে নেম নেম টু বি কারেক্টেড অর্থাৎ এর মানেটা হচ্ছে যে আপনি যে যে ব্যক্তির নামটি সংশোধন করবেন সেই ব্যক্তির নাম এখানে দিবেন যদি আপনি যদি আপনি পরিবার যে বেনিফিশিয়ারি তার নামটাই যদি ভুল থাকে তাহলে তুমি এক নম্বরে তার নামটা লিখবে তার মধ্যে যেটা আরও কেন ভুল থাকে তো তারপরে দু নম্বর তিন নম্বর পরপর দেওয়া আছে পরপর আপনি লিখবেন তবে এখানে বন্ধুরা একটা কথা বলি এখানে যে নামটি লিখবেন এই এখানে যে নামটি লিখবেন অবশ্যই আপনার সঠিক নামটা লিখবেন মানে আপনার কারে যে ভুল নামটা আছে সেটা লাগে আপনার যে সঠিক নামটি যেটা আপনি সংশোধন করবেন যে নামটি সংশোধন করবেন সে নামের যে সঠিক বানান সে সঠিক বানানটা হচ্ছে এখানে লিখবেন তো বন্ধুরা পরপর যদি আপনার ওই কারের মধ্যে মানে বেনিফিশারি না হয়ে যদি অন্য কারো হয় অন্য কারো নাম ভুলেছে তাহলে আপনি তার এক মানে পরপর লিখে দেবেন যদি একজনের হয় তাহলে একজনেরই নাম লিখবেন তারপরে সেক্স বলতে আপনার এখানে মেল না ফিমেল সেটা লিখবেন এই ঘরটায় তো এখানে অবশ্যই মেন যদি ছেলে হয় তাহলে এম 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 করে দিবে বা মেল করবে আর মেয়ে হলে ফিমেল করবে এজ মানে ওই বয়স আপনার কত বয়স হচ্ছে সে বয়সটা লিখবেন রিলেশন রিলেশন মানে অ্যাকচুয়ালি কি যে আপনার ওই যে যে মানে হেডের সঙ্গে মানে যে আপনার যে কারে যে হেড আছে বা যে বেনিফিশারি তার সঙ্গে এই ব্যক্তির কী সম্পর্কতে সম্পর্কটা লিখবেন এখানে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বারটা দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনাদের খাদ্য সাথে আইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন তারপর বন্ধুরা এখানে আধার নাম্বারটা দিয়ে দিবেন তো বন্ধুরা এখানে পরপর আপনারা যদি আরও কারো ভুল থাকে তো সিরিয়াল দ্বারা পরপর এগুলো দিয়ে দিবেন আর যদি হেডের হয় তো এখানে একটা প্রশ্ন যে আপনার যদি এখানে ধরুন হেডের ভুল আছে তাহলে এই রিলেশনটা কী জায়গায় করবে রিলেশনটা আপনারা কি করবেন এখানে লিখে দিবেন সেলফ মানে নিজে তো নিজেই লিখে দিলে তাহলে কি হবে ওটা অনেক ওনারা বুঝে নেবে যে এদের হেডের ভুল আছে তারপরে দেখুন বন্ধুরা এখানে নিচে কী বলছে পরিবারের সেই সকল সদস্যের নাম লিখুন যাদের নাম অথবা তথ্য সংশোধন করতে হবে তো বিষয়টা আপনাদের বললাম তারপরে এখানে সিগনেচার অফ ভেরিফাই অফিসার এটা অফিসারের সই হবে আপনার যেখানে সই হবে সেটা হচ্ছে এখানে মানে আপনার বলতে আপনার পরিবারের যে মানে পরিবারের যে কার্ডে হেড আর বেনিফিশারি সেই বেনিফিশারি এখানে সই করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি কোথাও বুঝতে অসিদ্ধ হয় কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করবেন আবার নেক্সট ভিডিও দেখা হবে তৎক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন